নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আবার একটা নতুন এপিসোডে আপনাদের সামনে হাজির হলাম আজকে আবার একটা দুর্ধর্ষ তাসের ম্যাজিক আপনাদের সামনে নিয়ে এসেছি আমার যারা ভিউয়ার্স আছেন তারা যেভাবে কমেন্ট করছেন যেভাবে আমাকে সাপোর্ট করছেন আমার ভীষণ ভালো লাগছে আজকে যে ম্যাজিকটা এনেছি এটা আমার একটা ভীষণ ফেভারিট ম্যাজিক এই ম্যাজিকটা আমি আপনাদের দেখিয়েও আমার ভালো লাগবে আর আপনাদের দেখেও ভালো লাগবে এই ম্যাজিকটা কী দেখাচ্ছি দেখুন আমার কাছে এক প্যাকেট কার্ড আছে এই এক প্যাকেট কার্ডের মধ্যে থেকে যেটা আমার লাগবে সেটা হচ্ছে তিনটে গোলাম লাগবে মানে জ্যাক তিনটে জ্যাক আমার দরকার আমি এখান থেকে তিনটে জ্যাক বার করে নিচ্ছি ফার্স্ট এ দেখুন এই একটা জ্যাক আর একটা এই আরেকটা জ্যাক আর একটা জ্যাক লাগবে এই আরেকটা জ্যাক এই তিনটে জ্যাক হয়ে গেল এই তিনটে জ্যাক দিয়ে আমি কি ম্যাজিক দেখাচ্ছি আপনাদের দেখুন এই তিনটে জ্যাক ভালো করে দেখবেন আমি কি করব তিনটে জ্যাকের মধ্যে আমার পছন্দের আমি দুটো কার্ড রাখবো ফেস ডাউন করে যেমন ধরো এই একটা কার্ড রাখলাম আবার এই একটা কার্ড রাখলাম রেখে দিলাম দেখুন এখানে যে দুটো কার্ড রাখলাম একটা দুটো তিনটের মাঝখানে মাঝখানে রেখে দিলাম দুটো কার্ড এই দুটো কার্ড কিন্তু আমার পছন্দের কার্ড এবারে যেটা হবে সেটা খুব মেরাকাল একটা মজার জিনিস দেখুন আমি এখান থেকে কিছু কার্ড নেব বুঝতে পারছেন কিছু কার্ড এখানটা রাখছি আবার কিছু কার্ড আমি নেব এই কিছু কার্ডও নিয়ে আমি কি করব এই পাশটা রাখবো আরও কিছু কার্ড আমি নেব এইখানেও কিছু কার্ড নিয়ে আমি এই পাশটা রাখলাম তাহলে দেখুন এখানে আমি তিনটে পাইল তৈরি করলাম তিনটে পাইলে কিছু কিছু কার্ড আছে আর আমার এই প্যাকেটের মধ্যে রয়েছে রকম কার্ড এই কার্ডের মধ্যে থেকে দর্শকদের দুটো কাঠ পছন্দ করতে হবে এনি যে কোনো দুটো কার্ড এখান থেকে আপনাদের দেখাও দেখেও পছন্দ করতে পারেন বা না দেখেও পছন্দ করতে পারেন এখানে যেহেতু আমার দর্শক নেই আমি কী করি তাছটাকে একবার ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে এখান থেকে দুটো কাঠ পছন্দ করছি যে দুটো কাঠ আপনারা যাতে দেখতে পারেন আমিও দেখতে পাবো তাতে কোনো অসুবিধা নেই এরকম ধরুন এখান থেকে একটা কার্ড বার করা হলো আর এখান থেকে আর একটা কার্ড বার করা হলো তাহলে এই প্যাকেটটার আমার আমাদের আর দরকার নেই এই প্যাকেটটা আমরা সরিয়ে দিচ্ছি তাহলে এই কার্ডটা আমরা দেখবো এটা ধরুন একজন দর্শক নিয়েছে আপনি যখন দেখাবেন তখন এরকম এটা একজন দর্শক নিয়েছে এটাও একজন দর্শক নিয়েছে তাহলে একটা সেভেন অফ ডায়মন্ড একটা হচ্ছে এইট অফ হার্স এই দুটো কার্ড সাইন করিয়ে নিতে পারেন অসুবিধে নেই এবার এখানে যে তিনটে ভাগ আছে না যে কোনো একটা ভাগে যে কোনো একটা কার্ড দিয়ে দিন যে কোনো একটা ভাগে ধরে যাক এই ভাগটায় দেওয়া যাবে দেওয়া হলো দিয়ে এটা ওটা যে কোনো একটা পাইল ওপরে দিয়ে দিন যে কোনো একটা পার্ট মনে করেন এটা দেওয়া হলো তাহলে এই একটা কার্ড লস হয়ে গেল আর একটা এটা এটার ওপরে দিতে পারেন এটা এটার উপরে দিন যেমন খুশি কোনো অসুবিধা নেই ধরা যাক এটা এটার ওপরে দেওয়া হলো তারপরে এই পাইলটা এর উপরে দিতে হলো তাহলে দেখুন এই দুটো কার্ডই কিন্তু এই এতগুলো তাসের মধ্যে লস হয়ে গেল হয়ে গেল এবারে যেটা করা এইবার দেখুন এই পুরো এই যে জ্যাক তিনটে আছে জ্যাক তিনটের ওপরে এটা যেমন ফেস আপ অবস্থা আছে বাকি দুটো ফেস ডাউন অবস্থা এই অবস্থাতে এই কাটের ওপরে দিদা হলো তাহলে দেখুন সবগুলো কিন্তু মিক্স আপ হয়ে গেল এই মিক্স আপ অবস্থায় এখন যেটা করব সেটা হচ্ছে এই যে দর্শক দুটো তাস পছন্দ করেছিল সেই দুটো তাসকে খুঁজে বার করা সেই দুটো তাসকে কে খুঁজে বার করবে না এই যেখানে তিনটে জ্যাক আছে এই তিনজন জ্যাক মিলে খুঁজে বার করবে ওই দুটো তাসকে সাইন করা থাকতে পারে তা তো অসুবিধা নেই কী করে বার করবে দেখুন একটা কার্ড আমি এরকম টেবিলে রাখবো আর একটা কার্ড এই কার্ডের তলায় আবার একটা এইরকম মানে বটম ডিল আর কি এই আর রকমভাবে চলবে দেখুন পরিস্থিতিটা কী দাঁড়াচ্ছে একটু ভালো করে আপনারা লক্ষ্য রাখুন দেখতে পাবেন এই দেখুন এই দেখুন এই দেখুন দেখতে থাকুন খুব ভালো লাগবে তাহলে কি দাঁড়ালো একটা টেবিলে একটা তলায় গিয়ে তার দাঁড়ালো সেইটা আমরা এবার দেখব কি দেখবো এখানে দেখা যাবে সেই তিনটে জ্যাকের মাঝখানে দুটো কার্ড আছে যেমন ছিল আর কি তেমনই আছে এই অবস্থায় আছে কিন্তু যেটা আমি আপনাদের দেখাতে চাই যে দর্শক যে দুটো কার্ড নিয়েছে এই দুটো কার্ডই যদি সেই দুটো কার্ড হয় তাহলে নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে আমি এটা জানিস আর আপনি যাদের দেখাবেন যে দর্শকদের দেখাবেন তাদেরও খুব ভালো লাগবে তো এটা দেখাবার আগে আমি বলি যে এই যে তিনটে জ্যাক ছিল না এই তিনটে জ্যাক মিলে এই আপনাদের দুটো কার্ড খুঁজে বার করে ফেলেছে বিশ্বাস হচ্ছে না আমার কাছে যে কার্ডগুলো আছে এর মধ্যে আপনাদের কার্ডটা নেই নেই তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা জোকার এটাও 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 একটা জোকার এগুলো সবই রয়েছে জোকার কি মিরাকল তাই না আপনি ভাবছেন এই কার দুটো কি তাহলে দর্শকদের একদম এটা দেখুন একজন দর্শকের তাস এটাও দেখুন আরেকজন দর্শকের তাস এই ম্যাজিকটা আমার একটা খুব ফেভারিট ম্যাজিক এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবার হচ্ছে এর সিক্রেটটা এর সিক্রেটটা কি আমি নিশ্চয়ই বলে দেবো আসুন এর সিক্রেটটা আমি বলে দিই যাতে আপনারা এটা খুব সহজেই করতে পারে এটার জন্য খুব একটা প্র্যাকটিস করতে হবে না খুব ইজিলি ম্যাজিকটা করতে পারবেন আমি একটু আপনাদের ভালো করে বুঝিয়ে বলি সেট আপটা কী করতে হবে ডিটেলটাই বলে দিই হ্যাঁ দেখুন একটু এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাসটা তিনটে ভাগে ভাগ করা আছে একটা প্যাকেট রয়েছে সেট আপটা কীরকমভাবে আপনারা দেখে নিন এখানে দেখুন ইলেভেন জোকার আছে মানে এগারোটা জোকার আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এগারোটা জোকার আছে আর এখানে আছে তিনটে জ্যাক ওয়ান টু থ্রি এই জ্যাকের বদলে আপনারা কিং কুইন রাখতে পারেন বা দশ রাখতে পারেন বা আপনার পছন্দের যে কোনো কার্ড রাখতে পারেন আপনি একটা স্টোরি লাইন তৈরি করতে পারেন তাতে যে কার্ড শ্যুট করবে সেটা করতে পারেন খুব সুন্দর স্টোরি লাইন যেতে পারেন মানে গল্প জুটতে পারেন ভেবে নেবেন একটু আপনারা হ্যাঁ আর এখানে এই পুরো ডেকটার এখান থেকে এগারোটা কার্ড সরিয়ে দেবেন মানে যেহেতু এগারোটা জোকার আছে তাহলে পুরো ডেকটা কমপ্লিট হবে তাহলে টপে কি করুন আপনি এই জোকারগুলো দিয়ে দিন আর এই প্যাকেটটা ঠিক খুব কাছাকাছি এই জ্যাকগুলো রেখে দিন মানে ঠিক এখানে একটা এখানে একটা আর ঠিক এই রকম জায়গায় একটা কেন এটা করবেন বলে দিচ্ছি এটা কমপ্লিট হলো এবার আপনি পুরো প্যাকেটের মধ্যে ডেকটা রেখে দিন এবার আপনি ম্যাজিকটা শুরু করতে পারেন আপনি কোনো বিয়েবাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি যেখানে গেছেন ম্যাজিক দেখাতে সেখানে আপনি কী করুন প্যাকেটটা খুলে বার করুন প্যাকেট এটা এমটি বক্স সরিয়ে দিন আপনি দর্শকের সামনে খুলে দেখান যে আপনার কাছে এক প্যাকেট কার্ড আছে আপনি এইটা ফেস আপ করেও দেখান ঠিক এরকমভাবে এরভাবে দেখাতে পারেন কোনো অসুবিধা নেই শুধু কি তলার দিকটা আপনি ছড়াবেন না এই অবধি ছড়াতে পারেন এই অবধি ছড়ালে পরে যথেষ্ট সবাই বুঝে ফেলবে যে আপনার কাছে এক প্যাকেট কার্ড আছে মিক্স আপ এক প্যাকেট অর্ডিনারি কার্ড আছে অসুবিধা নেই এবার আপনি বলুন যে আমি এখান থেকে তিনটে কার্ড বার করব বলে আপনি ওই যে তিনটে কার্ড অ্যারেঞ্জ করে রেখেছিলেন জ্যাক এই তিনটে জ্যাক আপনি এরকম বার করে ফেলল এই তিনটে জ্যাক আপনি বার করে ফেলল ঠিক আছে তিনটে জ্যাক বার করে ফেললেন তারপরে আপনি প্যাকেটটাকে আবার খুলে দেখান একটুখানি ছড়িয়ে দেখান কোনো অসুবিধা নেই মনে হবে যেন একদম ন্যাচারাল ডেক কোনো অসুবিধা নেই কিন্তু জ্যাক জোকারগুলো আপনার এ পাশে আছে এগারোটা জোকার আছে এবার আপনি বলুন যে আমি তিনটে কার্ডের মধ্যে আমি দুটো আমার পছন্দের কার্ড রাখবো পছন্দের কার্ড রাখবো মানে আপনি জোকারই রাখবেন এবার কি করছেন এখান থেকে আপনি একটা বা দুটো কার্ড সরিয়ে একটা জোকার এখানে রেখে দিন একটা জোকার চলে গেল এখানে আবার দুটো তিনটে কার্ড সরিয়ে আরেকটা জোকার আপনি এখানে রেখে দিন তাহলে দেখুন দুটো জোকার গেল এগারোটা কার্ডের মধ্যে কেউ বুঝলো না কিন্তু আপনার তো এখানে জোকারই রয়েছে সবগুলো এবারে আপনি যেটা করবেন সেটা আরেকটু মজাদার সেটা হচ্ছে যে আপনি তিনটে কার্ড কিন্তু ব্রেক রেখে বাকি অনেকগুলো কার্ড নিয়ে নেন নিয়ে বলুন আমি এখান থেকে কিছু কার্ড নিয়ে এবার স্কোয়ার আপ করতে গিয়ে কি করছেন ওপর থেকে তিনটে কার্ড নিয়ে এখানে রাখলেন তিনটে রাখুন লোকে মনে করলো অনেকগুলো রেখেছে আবার আপনি তিনটে কার্ড এরকম নিন নিয়ে এতগুলো ছড়িয়ে আবার কিছু কার্ড আমি নিচ্ছি নিয়ে এখানে কিছু কার্ড রাখছি আবার তিনটে রাখলেন আবার তিনটে কার্ডকে এরকম ব্রেক নিলেন নিয়ে এতগুলো কার্ডকে ছড়ালেন ছড়িয়ে বলেন আমি আবার কিছু কার্ড নিচ্ছি নিয়ে এখানটা রাখছি তাহলে এরকম তিনটে তিনটে নটা দশটা এগারোটা জোগাড় বেরিয়ে গেল এখন কিন্তু এই ডেকটা আপনি দর্শকের হাতে দিয়ে দিতে পারেন এই কার্ডটার মধ্যে আর কোনো কিছু নেই একদম ন্যাচারাল কার্ড কোনো অসুবিধে নেই এখান থেকে দর্শক পছন্দ করুক করে দুটো কার্ড দিক যা খুশি ধরুন দর্শক এরকম একটা এস অফ হার্টস এই এস অফ ক্লাবস আর একটা এস অফ স্পেট এরকম দুটো কার্ড দিল সাইন করে নিতে পারেন যদি আপনার তাস থাকে অসুবিধা নেই সাইন করে নিতে পারেন তা না হলে পরে এমনিতে করলেও হবে অসুবিধা নেই এই দুটো কার্ড এই তিনটে প্যাকেটের যে কোনো একটাতে প্যাকেটে দিয়ে আরেকটা প্যাকেট চাপা দিন তারপরে এটা চাপা দিয়ে এর ওপরে চাপা দিন তাহলেও হবে অসুবিধা নেই তাহলে কী হলো এখানে তিনটে কার্ডের পরে একটা ইস তারপরে তিনটে কার্ডের পরে একটা ইস আছে এই অবস্থায় আছে আর এখানে কি করছেন এটাকে এই রকমভাবে এই করে ফেললে এবারে দেখুন কিছু না ওই পসিডিওরটা মেনটেন করলে পরেই এই বিষয়টা ঘটবে পসিডিওরটা কি না প্রথম কার্ডটা আপনি টেবিলে রাখবেন ফার্স্ট কার্ডটা ফার্স্ট কার্ডটা টেবিলে রাখবেন তারপরে কার্ডটা এই পুরো ডেকের তলায় আবার টেবিলে এটা যদি আপনি কন্টিনিউয়াস করে যান তাহলে পরেই ঘটনাটা ঘটবে দেখুন আমি করছি আরেকবার হ্যাঁ একটু ধৈর্য ধরে দেখুন ভালো লাগবে হয়তো আপনাদের মনে হবে খুব দেরি হচ্ছে কিন্তু ভালো জিনিস শিখতে গেলে একটু তো সময় দিতেই হবে তাই একটু সময় দিন ভালো জিনিস আপনারা শিখতে পারবেন দেখতেও ভালো শিখতেও ভালো এটা করার ফলে কি হলো ওই যে দর্শকের দুটো টেক এসব স্পেড আর এসব ক্লাবস ওই দুটো কার্ড কিন্তু এই জ্যাকের তিনটে জ্যাকের মাঝখানে চলে এসছে দেখুন দেখুন ওপরেই পাবেন আপনি তিনটে জ্যাক আর তার মাঝখানে দুটো কার্ড এসছে এই কার্ডগুলো সব জোকার এই দেখুন এইটা হচ্ছে এইসব স্পেট এটা হচ্ছে এসব ক্লাবস আশা করি এই ব্যাপারটুকু আপনারা বুঝে ফেলেছেন এইটা আপনি এবার কত সুন্দরভাবে প্রেজেন্ট করবেন সেটার ওপর নির্ভর করে ম্যাজিকটা কতটা ভালো লাগছে এটাই আপনি প্রথমে এই তাস দুটোকে রকমই রাখুন এটা ক্লাইম্যাক্স দর্শকের তাসটা যে বেরোবে এটা ক্লাইম্যাক্স এটা আপনি প্রথমে বার করবেন না এরকম রাখুন আপনি বলুন যে দর্শকের তাস দুটোই এই দুটো তাস তখন আপনার অডিয়েন্স ধরুন বিয়েবাড়িতে দেখাচ্ছেন তখন অনেক অডিয়েন্স তারা বিশ্বাস করতে রাজি হবে না বলে এর মধ্যেই রয়েছে আপনি তখন বলেন এর মধ্যে থাকতেই পারে না আমি কনফিডেন্ট থাকতেই পারে না এবং খুব সুন্দর করে বলুন বলে আপনি দেখান যে না এ দেখুন এই ওপরের কার্ডটা একটা জোকার তারপর এটাও একটা জোকার তারপর এটাও জোকার এটাও জোকার এটাও জোকার এই কার্ডগুলো যখন সব জোকার হয়ে যাবে না তখন আপনার যে অডিয়েন্স আছে তারা ভীষণ খুশি হবে ভীষণ আনন্দ পাবে এটা মনে করুন ফার্স্ট একটা চমক দেওয়া গেল তারপরে আপনি দর্শককে বলুন যে হ্যাঁ আপনার তাস কি ছিল এইটা ছিল আপনার তাস আর এইটা ছিল আপনার তাস বলে এটা বার করুন এই তিনটে জ্যাক মিলে আপনাদের দুজনের তাস খুঁজে বার করেছে এটা আপনি যখন দেখাবেন আমি শিওর যে আপনার দর্শকরা ভীষণ খুশি হবে তা আমার এই কাজ আপনাদের সত্যি যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে এই দেখুন এই পাশে প্রচুর কমেন্ট আপনাদের এই পর পরপর রয়েছে আপনারা কমেন্ট করেন আমার সত্যি খুব ভালো লাগে তো আপনারা প্লিজ কমেন্ট করবেন আর প্লিজ একটা লাইক করবেন তাহলে পরে এরকম কাজ করতে আরও ভালো লাগে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের এপিসোড শেষ করব টাটা বাই